আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে। যে যেখানে বসে আমাদের ক্লাসটি করছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আমরা করছিলাম এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়। অধ্যায়টি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা সবাই জানি এই অধ্যায়টি থেকে প্রতি বছর দুইটা সৃজনশীল আসে, 10 দুগুণে 20 মার্ক, এবং এই 20 মার্ক কিন্তু আপনাদের জন্য বাধ্যতামূলক। সুতরাং আপনারা সবাই জানেন যে অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আমাদের খুব ভালো মতন আয়ত্ত করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে পর্ব এক থেকে যাবতীয় প্রতিটা ক্লাস, মানে বোর্ড কোশ্চেন সমাধানের আগ পর্যন্ত প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতায় নোট করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি এই অধ্যায়ে মোটা দাগে, মানে এই পঞ্চম অধ্যায়ে মোটা দাগে 4টা টপিক শিখতে হয়। 1 নম্বর বিশদায় বিবরণী, 2 নম্বর মালিকানা স্বত্ব বিবরণী, 3 নম্বর সংরক্ষিত আয় বিবরণী। এই 3টা টপিক কিন্তু আমরা এই পর্ব 7, মানে এই ক্লাসের আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা শিখে এসেছি, এবং আজকের ক্লাসে আমরা চতুর্থ এবং শেষ পর্ব যেটা শিখব সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় বন্ধুরা, ধারাবাহিক ক্লাসের আজ আমাদের এই অধ্যায়ের উপরে সপ্তমতম ক্লাস। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীটা কিন্তু খুবই সোজা, এবং এটা কিন্তু খুবই সহজ একটা আর্থিক অবস্থার বিবরণী আপনাদের পরীক্ষাতে কিন্তু আসবে আমি বিশ্বাস করি। এবং আপনারা যারা ধারাবাহিকভাবে ক্লাস করছেন, আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই অবশ্যই এই আর্থিক অবস্থার বিবরণী পারবেন। ওকে প্রিয় বন্ধুরা, তো আমরা প্রথমে যে জিনিসটা শিখব, এই আর্থিক অবস্থার বিবরণী মানেই কিন্তু আমাদের এক যে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, মানে হিসাব সমীকরণ, ওই হিসাব সমীকরণটা। সেই হিসাব সমীকরণটা যেন কি ছিল, এ ইকুয়াল টু এল প্লাস ই, অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি। এর মানে হচ্ছে হলো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। সম্পদ যে কয় টাকা হবে, দায় ও মালিকানা স্বত্ব মিলে সেম একই টাকা হবে। তো সম্পদের ভিতরে আমাদের সর্বমোট 4টা শিরোনামে সম্পদগুলোকে দেখাতে হবে, এবং দায় ও মালিকানা স্বত্বের ভিতরেও আমাকে সর্বমোট 4টা শিরোনামে দায় ও মালিকানা স্বত্ব সমূহকে দেখাতে হবে। তো চলুন আমরা আগে সেই শিরোনামগুলো শিখে রাখি, এবং আপনাদের আমি সবাইকে একটু অনুরোধ করব, এই শিরোনামের যে ধারাবাহিকতা এটা আপনারা একটু মুখস্থ রাখবেন। কেননা 1994 সালের যে কোম্পানি আইন ছিল, সেই আইনে কিন্তু এই ধারাবাহিকতার কথা বলা আছে। যেমন সম্পদের ভিতরে, হ্যাঁ, এখানে আমরা 2টা অংশ করেছি, একটা অংশ হলো সম্পদ, একটা হচ্ছে হলো দায় ও মালিকানা স্বত্ব। সম্পদের ভিতরে যে 4টা অংশের ভিতরে প্রথমে আছে স্থায়ী সম্পদ, এবং আপনারা সর্বপ্রথম অবশ্যই অবশ্যই স্থায়ী সম্পত্তিকে কিন্তু আগে নেবেন। আগে কিন্তু অন্য কোনোটা নেওয়া যাবে না, আগে নিতে হবে কি বলেন, স্থায়ী সম্পত্তি। এরপরে আপনি নেবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে আমাদের নিতে হবে চলতি সম্পত্তি। আমরা সবাই জানি যে সম্পত্তিতে 1 বছরের ভিতরে নগদ টাকায় রূপান্তর করা যায়, সেই সম্পত্তিটাকে চলতি সম্পত্তি বলে। এরপর আমরা লিখেছি অলিক সম্পত্তি, যেটাকে ভুয়া সম্পত্তি বা যেটাকে আমরা অসমন্বয়কৃত ব্যয় নামেও অভিহিত করি। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, অলিক সম্পত্তি হচ্ছে হলো যে সম্পত্তিটা দেখতে সম্পত্তির মতন কিন্তু আসলে সম্পত্তি নয়। পরে আমাদের দ্বিতীয় যে ধাপটা, এল প্লাস ই, দায় প্লাস মালিকানা স্বত্ব, এটার ভিতরেও কিন্তু আমাদের 4টা অংশ, এটার ভিতরও 4টা অংশ, এটার ভিতরও 4টা অংশ। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হলো শেয়ার মূলধন, এই যে শেয়ার মূলধন। 2 নম্বর আছে হচ্ছে হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত, এর ভিতরে কিন্তু সামান্য অল্প কিছু আইটেম আসে। এরপর আমরা লিখেছি দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে সেই দায়গুলোকে বোঝায় যে দায়টা 1 বছর পরে যে পরিশোধ করতে হবে, মানে 1 বছরের, মানে একটা হিসাবকালের পরে যে পরিশোধ করতে হয় সেটা হচ্ছে হলো দীর্ঘমেয়াদী দায়। এরপর আছে হচ্ছে হলো চলতি দায়, যে দায়গুলোকে আমাদের দ্রুত পরিশোধ করে দিতে হয় বা 1 বছরের ভিতরেই পরিশোধ করে দিতে হয়, সেই দায়গুলোকে চলতি দায় বলে। তো এবার আমাদের কোনগুলো স্থায়ী সম্পদ বা কোনগুলো চলতি দায়, কোনগুলো দীর্ঘমেয়াদী দায়, এগুলো আমাদের একটু ধারাবাহিকভাবে চিনতে হবে এবং বুঝতে হবে। আমরা প্রথম ক্লাসে কিন্তু একটা বিষয় আলোচনা করেছিলাম প্রিয় বন্ধুরা, এই অধ্যায়টা করার জন্য আপনার অঙ্কে খুব সুন্দর একটা বিশুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে,
এবং ওই রেওয়ামিলের নিচে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় দেওয়া থাকবে, এবং বেশি সমন্বয় দেওয়া থাকবে না, অল্প কিছু সমন্বয় দেওয়া থাকবে। আপনারা মূল বইয়ের উদাহরণের অঙ্ক যারা করেছেন তারা জানেন ওখানে অনেক বড় বড় অঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওগুলো দেখার দরকার আছে বা পারার বা অঙ্কগুলো করার দরকার আছে। তবে আপনাদের সৃজনশীলে বোর্ড কোশ্চেন যখন সমাধান করবেন তখন কিন্তু অত বড় অঙ্ক আসে না। এটা কিন্তু আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যে বলছি আর্থিক অবস্থার বিবরণী আপনাদের জন্য সহজ, এটা কেন বলছি, কেননা 20 মিনিটে একটা সৃজনশীল সমাধান করার জন্য কখনোই কিন্তু মূল বইয়ের মতন বা বইয়ে যেমন উদাহরণে বড় বড় অঙ্ক আছে এত বড় বড় অঙ্ক আসবে না। খুবই ছোট ছোট অঙ্ক আসবে, খুবই ছোট ছোট ভাবে আপনি সেগুলো খুব সহজে এই নিয়ম কারণ আমরা যেগুলো শিখতেছি এগুলো দিয়ে আপনারা ইনশাল্লাহ 100% কমপ্লিট করতে পারবেন। আগে মনে বিশ্বাস আনাটা কিন্তু সবার আগে জরুরি যে হ্যাঁ আমি পারবো। ওকে প্রিয় বন্ধুরা, তো চলুন আমরা প্রথমে এই সম্পদের ভিতরে যে 4 ধরনের সম্পদ আমাদের নিতে হবে বা 4টা শিরোনাম নিতে হবে, সেই 4টা শিরোনামের ভিতরে কোন সম্পদ কোন শিরোনামে যাবে সেটা আমরা শিখব। তো ধারাবাহিকভাবে প্রথমে আমরা নিব হচ্ছে 1 নম্বরে স্থায়ী সম্পদ। তো আমরা প্রথমে এখানে লিখেছি সম্পত্তি, এখন আমরা সম্পত্তির অংশ নির্ণয় করব। তো সম্পত্তির ভিতরে সর্বপ্রথম আমরা নিব স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি আমরা শিরোনাম নিয়ে আমরা লিখে আমরা নিচে চাইলে দাগ দিয়ে দিতে পারি। স্থায়ী সম্পদ হচ্ছে সেই সম্পদগুলো যেগুলো প্রতিষ্ঠান ব্যবহার করার উদ্দেশ্যে পারচেস করে বা ক্রয় করে। তো প্রথমে আমরা লিখেছি আসবাবপত্র, আসবাবপত্র বা অফিস সরঞ্জাম এগুলো হচ্ছে আমরা ব্যবহারের জন্য ক্রয় করি। তো আসবাবপত্র এই টাকাটা আপনার অঙ্কের যে রেওয়ামিল সেই রেওয়ামিলে সুন্দর মতন দেওয়া থাকবে ডেবিট পাশে। তো আসবাবপত্রের টাকাটা আপনি ফার্স্ট কলামে লিখতে পারেন। এবার নিচে যে সমন্বয় আছে এই সমন্বয়ে যদি বলে যে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করো, মনে করেন রেওয়ামিলে আসবাবপত্র দেওয়া আছে 1 লক্ষ টাকা আর নিচে সমন্বয়ে বসে আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করো, তাহলে প্রথমে আমি আসবাবপত্র লিখে রেওয়ামিলের ওই 1 লক্ষ টাকা এখানে লিখব। এবার আমরা লিখব বাদ পুঞ্জীভূত অবচয় বা শুধু অবচয় লিখলে হবে একই কথা। তো এই পুঞ্জীভূত অবচয় করলে পুঞ্জীভূত অবচয় কত পার্সেন্ট? 10%। এটা কোথায় বলা থাকবে? এই যে পুঞ্জীভূত অবচয়ের কথা কোথায় বলা থাকবে? সমন্বয়ে বলা থাকবে। তো সমন্বয়ে ওই যে 10%, এই 10% কার উপরে ধরবো? ওই রেওয়ামিলের আসবাবপত্রের 1 লক্ষ টাকার উপরে সমন্বয়ে 10% ধরবো। তাহলে 1 লক্ষ টাকার উপরে 10% করলে কত টাকা বের হয়? 10,000 টাকা বের হয়। ওই 10,000 টাকা হলো পুঞ্জীভূত অবচয়। তাহলে এই পুঞ্জীভূত অবচয়টা আমরা বিয়োগ দিয়ে দিব। তাহলে বিয়োগ দেওয়ার পরে 1 লক্ষ থেকে 10,000 বিয়োগ করলে হয় হচ্ছে 90,000 টাকা। ওই 90,000 টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো, এই যে সেকেন্ড কলামে কিন্তু। ওকে, এরপর আমরা লিখেছি যন্ত্রপাতি। আপনি রেওয়ামিলের ভিতর দেখবেন যন্ত্রপাতি বা মেশিন আছে কিনা। তো মেশিনের ক্ষেত্রেও একই কথা, নিচে সমন্বয়ে যদি মেশিনের উপর অবচয় ধার্য করতে বলে তো মেশিনের টাকা তখন ফার্স্ট কলামে লিখে ওটার থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে তারপরে সেকেন্ড কলামে আমাদের টাকাটা লিখতে হবে। তো যন্ত্রপাতির সঙ্গে মনে করেন পুঞ্জীভূত অবচয়ের কোনো কাজ নাই বা অবচয়ের কোনো কাজ নেই, এই জন্য আমরা যন্ত্রপাতির টাকাটা এই যে সেকেন্ড কলামে লিখেছি। এরপর আমরা লিখেছি সুনাম। আমরা কিন্তু অনেকেই জানি সুনাম কিন্তু একটা অস্পর্শনীয় সম্পদ, গুডওয়েল। তো এই অস্পর্শনীয় সম্পদটাও কিন্তু আমাদের স্থায়ী সম্পদের উপরে ভিতরে দেখাইতে হবে। তো এই সুনাম কিন্তু স্থায়ী সম্পদের ভিতরে আসবে। কেন স্থায়ী সম্পদের ভিতরে আসবে? এর উত্তরটা হচ্ছে হলো যৌথ মূলধনী কোম্পানির আইনে সুনামকে স্থায়ী সম্পদ হিসাবে ধার্য করা হয়েছে বা গণনা করা হয়। তাহলে এজন্য আমরা সুনামকে সবসময় কিসের ভিতরে নেব বলেন? স্থায়ী সম্পদের ভিতরে নিব। তো সুনামের টাকা আমরা এই যে লিখে দিয়েছি সেকেন্ড কলামে। এরপর আমরা লিখেছি ইজারা সম্পত্তি। ওকে, তো ইজারা সম্পত্তি থেকে সবসময় মনে রাখবেন ইজারা সম্পত্তির থেকে যে অবলোপনের যে অংশটুকু, রেওয়ামিলে দেখবেন ইজারা সম্পত্তি লেখা আছে মনে করেন 1 লক্ষ টাকা, ব্র্যাকেটে লেখা আছে 10 বছর। তাহলে 1 লক্ষ টাকা আমরা অঙ্ক করি কয় বছরের জন্য? 1 বছরের জন্য, 12 মাসের জন্য। তাহলে 10 বছরের জন্য যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1 বছরের জন্য কত? 10,000 টাকা। তাহলে প্রথমে ইজারা সম্পত্তি রেওয়ামিলের ওই 1 লক্ষ টাকা আপনি ফার্স্ট কলামে লিখবেন এবং ওইটাকে 10 দিয়ে ভাগ দিলে বের হবে কত? 10,000 টাকা। ওই 10,000 টাকা হলো অবলোপন। অবলোপন মানে কি? খরচ হয়ে যাওয়া। তো 1 লক্ষ থেকে 10,000 বিয়োগ করলে আপনার বের হবে কত? 90,000 টাকা। ওই 90,000 টাকা এই যে আমরা সেকেন্ড কলামে লিখে দেবো, মানে ইজারা সম্পত্তি থেকে অবলোপনের অংশটা আমরা সবসময় বিয়োগ করে দেখাবো। ওকে প্রিয় বন্ধুরা, এরপর আমরা লিখেছি দালান কোঠা। তো দালান কোঠাও আমরা আমাদের জন্য একটা স্থায়ী সম্পত্তি। তো দালান কোঠা যদি অবচয় ধার্য করতে বলে আমরা অবচয় একদম এই আসবাবপত্রের মতন একই নিয়মে বিয়োগ দিয়ে সেকেন্ড কলামে লিখবো।
আর যদি কোনো কথা না বলে তখন দালান কোঠা একদম ডিরেক্টলি আমরা এই সেকেন্ড কলামে লিখে দিব। তো এগুলো হচ্ছে হলো আমাদের মোট স্থায়ী সম্পত্তি। তো স্থায়ী সম্পত্তি এই সেকেন্ড কলামের প্রতিটা আমরা যোগ দিয়ে এরপরে আমরা থার্ড কলামে কিন্তু মোট স্থায়ী সম্পত্তিটা নিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার এর বাইরেও তো অনেক কিছু থাকতে পারে, এর বাইরে সাধারণত আপনার 100% লাগবে না, এইগুলো আপনার মুখস্থ করলেই 100% হয়ে যাবে যে স্থায়ী সম্পদের ভিতরে এই আইটেমগুলো আসবে। এরপরও যদি কেউ বলেন, আমি কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের বুঝিয়ে দিয়েছি যে স্থায়ী সম্পদ কোনগুলো, যেগুলো প্রতিষ্ঠান বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে না, ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে। আমি যদি একটা যন্ত্রপাতি আমার প্রতিষ্ঠানের জন্য কিনি, আমি ওই মেশিনটা দিয়ে বা যন্ত্রপাতিটা দিয়ে কি করবো, পণ্য উৎপাদন করব, ওই মেশিনটা তো আমি বিক্রি করে দেবো না, ওইটা আমি কি করব, ব্যবহার করব। সেই আসবাবপত্র আমি কি করব, কাঠের তৈরি যে ফার্নিচার বা আলমারি এগুলো আমরা কি করব, ব্যবহার করব। তাহলে আপনি সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, ব্যবহারের উদ্দেশ্যে যেটা আমরা কিনবো ওইটাই আমাদের হচ্ছে হলো স্থায়ী সম্পত্তি। এরকম যেটা থাকবে সেটাই আপনি স্থায়ী সম্পত্তির ভিতরে নিবেন। আমি কিন্তু মেইন টপিকটা আপনাদের বুঝিয়ে দিয়েছি, এটা একটু নোট করে রাখবেন। এরপর আমরা লিখেছি দুই নাম্বার যেটা সম্পদের ভিতরে আসবে সেটা হচ্ছে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওকে প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আবার বলছি এই ধারাবাহিকতাটা কিন্তু আপনারা একটু রক্ষা করবেন, কেমন। এরপর আমরা লিখেছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কখন করে, যখন অপ্রয়োজনে এক্সট্রা অনেক টাকা থাকে, ধরেন আপনার ব্যবসায় অনেক টাকা ফাও পড়ে রয়েছে, এই টাকাগুলো আপনি কোনো জায়গায় বিনিয়োগ করলেন, তাহলে এরকম রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে যে 10% বিনিয়োগ, 12% বিনিয়োগ, 14% বিনিয়োগ, 17% বিনিয়োগ, এরকম বিনিয়োগের লেখা থাকবে এবং টাকাটা ডেবিট দিকে দেওয়া থাকবে। তো এরকম রেওয়া মিলে যে বিনিয়োগটা দেওয়া থাকবে যা বা যে শুধু বিনিয়োগ কথাটা লেখা থাকবে ওইটাই আমাদের আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিরোনামের ভিতরে, ওইটাই আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এছাড়া সেভিং সার্টিফিকেট থাকতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের সব কি বিনিয়োগের ভিতরে আসবে, এবং এই বিনিয়োগের টাকাটা আমরা একদম ডাইরেক্ট কোন কলমে লিখব, থার্ড কলমে লিখে দিব। কেন, এটার সঙ্গে আর এই শিরোনামে আর কোনো কিছু আসবে না। দেখবেন যত অঙ্ক আছে সব অঙ্কের ভিতরে শুধু 10% বিনিয়োগ বা 5% বিনিয়োগ বা শুধু বিনিয়োগ লেখা আছে, বিনিয়োগ ছাড়া অন্য কোনো কিছু কিন্তু লেখা থাকে না। তো সেই বিনিয়োগের টাকাটা আপনারা এই শিরোনামে লিখবেন। বিনিয়োগ কি আমরা স্থায়ী সম্পদের ভিতরে নিব, চলতি সম্পদের ভিতরে নিব, অলিক সম্পদের ভিতরে নিব, না, বিনিয়োগকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরেই নিব। রেওয়ামিলের ভিতরে যদি বিনিয়োগ দেওয়া থাকে ওইটা আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরেই নেব, অন্য কোথাও নেওয়া যাবে না, এবং ওই টাকাটা আমরা ডিরেক্ট কোন কলামে লিখবো, থার্ড কলামে লিখবো। এবং এই 10% এর কাজ কিন্তু এইখানে হবে না, কেউ যদি এই 10% এর কাজ এখানে করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই 10% এর কাজ আমরা কোথায় করব, এই যে টাকাটা থাকবে বিনিয়োগ, এই বিনিয়োগের উপরে এই যে 10% যেটা দেওয়া থাকবে বা 5% বা সামনে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, ওই পার্সেন্ট করলে যেটা বের হয় সেটা হলো বিনিয়োগের সুদ, এবং এই বিনিয়োগের সুদটা হচ্ছে হলো বকেয়া। এবং আমরা সবাই জানি আয়ের বকেয়া আমাদের জন্য চলতি সম্পত্তি, তাহলে এই 10% করলে, এই টাকার উপরে 10% করলে যে বিনিয়োগের সুদটা আসবে এটা যাবে হচ্ছে হলো আমাদের চলতি সম্পদের ভিতরে। সো এই 10% এর কাজ এখানে করা যাবে না, শুধু বিনিয়োগটাকে আমরা থার্ড কলামে লিখে দেবো। এই 10%এর কোনো কাজ এই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে নেই। স্যার আরও তো দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে হলো চলতি সম্পত্তি আর একটা হচ্ছে হলো অলিক সম্পত্তি, তো বোর্ডে আমি ধরাতে পারতাম না, আমি এখনই আপনাদের এই দুইটা বুঝিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ অংশের বাকি দুইটা অংশ শিখব। বাকি দুইটা অংশ হচ্ছে হলো চলতি সম্পত্তি এবং অলিক সম্পত্তি। তো কোনগুলো চলতি সম্পত্তি এগুলো আমাদের একটু জানতে হবে, এবং কোনগুলো অলিক সম্পত্তি এটাও আমাদের একটু জানতে হবে। তো আমরা একটা লিস্ট বা একটা ফরম্যাট লিখে রেখেছি, আপনারা একটু খেয়াল করবেন। তো প্রথমে আমরা লিখেছি হচ্ছে হলো চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি কোনগুলো, এগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন যে সম্পদগুলো এক বছরের ভেতরে নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে আমাদের জন্য কি সম্পত্তি বলেন, চলতি সম্পত্তি। তো এর ভিতরে আমরা বেশ কিছু চলতি সম্পত্তি লিখে রেখেছি, এবং আপনাদের সৃজনশীল সমাধান করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে চলতি সম্পত্তিগুলো বা একদম পুরো বই ঘেটে যেগুলো আমাদের দরকার শুধু সেগুলো এখানে লিখে রাখা আমরা লিখে রেখেছি, আপনারা চাইলে একটু নোট করে রাখতে পারেন। তো প্রথমে আমরা লিখেছি ব্যাংক জমা, এটার আরেকটা নাম হচ্ছে হলো ব্যাংক জমার উদ্ধৃত্ত, যেটা আমাদের রেওয়া মিলে দেওয়া থাকবে এবং ডেবিট পাশে দেওয়া থাকবে। তো ওই ব্যাংক জমার টাকাটা আমরা সেকেন্ড কলামে সরাসরি নিয়ে নিব। এরপরে এই সাপ্লাইজ নিয়ে কিন্তু আপনাদের অনেক সময় অনেক ঝামেলা হয়, তো আমি আপনাদের খুব সহজে বলে দিই, সেটা হচ্ছে হলো
রেওয়ামিলের ভিতরে যদি সাপ্লাইজ লেখা থাকে এবং সমন্বয়ে মানে নিচে যদি ব্যবহৃত কোনো কিছু বলা থাকে, এই যে ব্যবহৃত, তো সাপ্লাইজ থেকে ওই ব্যবহৃত অংশটা আমাদের বিয়োগ করে দেখাতে হবে, এবং বিয়োগ করে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখবো। এই যে বিয়োগ করে যে টাকাটা হয়েছে এই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখেছি। এরপর আমরা লিখেছি হাতে নগদ, যেটাও রেওয়ামিলে দেওয়া থাকবে। এই হাতে নগদের আরেকটা নাম হচ্ছে হলো নগদ তহবিল। এরপর আমরা লিখেছি খুচরা যন্ত্রপাতি। আপনারা মনে রাখবেন যন্ত্রপাতি কিন্তু স্থায়ী সম্পত্তি, কিন্তু খুচরা যন্ত্রপাতি এটা আমাদের জন্য চলতি সম্পত্তি। এরপর আমরা লিখেছি অব্যবহৃত মণিহারি, এটা সব সময় সমন্বয়ে থাকবে। সমন্বয়ে যদি বলে যে মণিহারি অব্যবহৃত রয়েছে, তো এটা অবশ্যই অবশ্যই এই চলতি সম্পদের ভিতরে আসবে এবং টাকাটা বসবে সেকেন্ড কলামে। এই যে এরপর আমরা লিখেছি সমাপনী মজুত পণ্য, যেটা আমাদের জন্য একটা চলতি সম্পত্তি, এটা সব সময়ই সমন্বয়ে থাকবে। এই সমাপনী মজুত পণ্যের আরেকটা নাম হচ্ছে হলো অবিক্রিত পণ্য, মানে যে পণ্যটা এখনো বিক্রি করা হয়নি, তা যেটা বিক্রি করা হয়নি বা যেটা আমরা একটা হিসাবকালের ভিতরে বিক্রয় করতে পারিনি, সেইটাই তো আমাদের জন্য সমাপনী মজুত পণ্য। তো এই সমাপনী মজুত পণ্য সমন্বয়ে অনেক সময় দুইটা মূল্য দেওয়া থাকে বা দুইটা দর দেওয়া থাকে, একটা দেওয়া থাকে ক্রয় মূল্য আর একটা দেওয়া থাকে বাজার মূল্য। তো এই দর টর আপনি সব ভুলে যান, কিচ্ছু মনে রাখার আপনাকে দরকার নাই, আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে দুইটা দাম দেওয়া থাকবে বা দুইটা দর দেওয়া থাকবে, ওই দুইটা দরের ভিতরে যেটা ছোট আপনি সেইটা নেবেন। তো যদি একটা 40,000 আর একটা 50,000 থাকে, তাহলে আপনি জানেন যে কোনটা নিতে হবে, অবশ্যই 40,000, কারণ 50,000-এর থেকে 40,000-টা কি ছোট, এজন্য ছোট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা সমাপনী মজুত পণ্য ধরে নিব, এবং এটা কোথায় থাকবে, সমন্বয় থাকবে। তো সমাপনী মজুত পণ্যের টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখে দিব। এরপরে ভ্যাট চলতি হিসাবের যদি ডেবিট জেড দেওয়া থাকে, ডিআর বলতে আমি ডেবিট বুঝাচ্ছি, ধরেন রেওয়ামিলে ভ্যাট চলতি হিসাবের ডেবিট দিকে টাকাটা দেওয়া আছে, তার মানে এটা হলো ডেবিট জের প্রকাশ করছে। তো ভ্যাট চলতি হিসাবে ডেবিট জের এটা আমাদের জন্য চলতি সম্পত্তি, এটাও আপনাকে একটু মনে রাখতে হবে। এরপর আমরা লিখেছি অগ্রিম খরচ, মনে রাখবেন সকল প্রকার খরচের অগ্রিম, সকল পৃথিবীতে যত খরচ আছে এই খরচটা যদি অগ্রিম করা হয় এটা আমাদের জন্য চলতি সম্পদ, এবং খরচের যদি বকেয়া হয় সেটা আমাদের জন্য হয় চলতি দায়। যেহেতু আমরা এখন চলতি সম্পদ খুঁজছি, তো এই যে অগ্রিম খরচ এটা আমাদের জন্য কি সম্পদ বলেন, চলতি সম্পদ। এখন অগ্রিম খরচ কিভাবে হতে পারে, অগ্রিম খরচ হতে পারে আপনি অফিস ভাড়া অগ্রিম দিয়েছেন, আপনি কর্মচারীকে বেতন অগ্রিম প্রদান করেছেন, যে কোনো খরচ আপনি যদি অগ্রিম দেন মানে আগে দিয়ে দেন, এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই চলতি সম্পদ। তো অগ্রিম সকল প্রকার খরচ আমরা এই সেকেন্ড কলামে লিখবো। এরপর আমরা লিখেছি বকেয়া আয়। বকেয়া আয় মানে কি, আমাদের আয় হয়ে গেছে, ভালো মতন বুঝবেন, কিন্তু আমাদের আয় হয়ে গেছে কিন্তু টাকাটা এখনো আমরা পাইনি, এটাকে আমরা বলি বকেয়া আয়। তো সকল প্রকার বকেয়া আয় আমাদের জন্য চলতি সম্পদ। বকেয়া যেমন স্যার, যেমন বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। ওই যে রেওয়ামিলে দেখবেন বিনিয়োগ লিখে একটা টাকা দেওয়া থাকে এবং তার সামনে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, ওই বিনিয়োগ লেখার সামনে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, তো ওই পার্সেন্টেজটা হচ্ছে হলো ওই বিনিয়োগের সুদ, এবং ওই বিনিয়োগের উপরে রেওয়ামিলের যে টাকাটা দেওয়া আছে ওর উপরে ওই শতকরাটা করলে যে টাকাটা বের হবে ওইটাই হচ্ছে হলো বকেয়া বিনিয়োগের সুদ বা বকেয়া আয়। তো এটা আমরা এখানে লিখতে পারি। এরপর আমরা লিখেছি প্রাপ্য বিল বা প্রাপ্য নোটস, এই দুইটাই রেওয়ামিলে দেওয়া থাকবে, দুইটা অনেকটা একই রকম, একটু সামান্য পার্থক্য আছে। তো প্রাপ্য বিল প্রাপ্য নোটস এগুলো আমাদের জন্য চলতি সম্পদ, মানে যে বিলের অর্থ আমরা পাবো। এই প্রাপ্য শব্দের অর্থ মানে কি, আমরা এখনো পাইনি, যেটা পাবো, তো এটা আমাদের জন্য চলতি সম্পদ, এগুলো রেওয়ামিলে দেওয়া থাকবে। দেনাদার, এটা অবশ্যই অবশ্যই রেওয়ামিলে দেওয়া থাকবে, কিন্তু দেনাদারের সঙ্গে একটু কথা আছে। তো দেনাদার রেওয়ামিলে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আপনি ফার্স্ট কলামে প্রথমে লিখবেন। আর মনে রাখবেন প্রিয় বন্ধুরা, দেনাদারা আরো কিছু নাম আছে, যেমন প্রাপ্য হিসাব, পুস্তক ঋণ, পাওনা, এগুলো হচ্ছে হলো দেনাদারের বিভিন্ন নাম। তো মোটামুটি এই দেনাদার বা প্রাপ্য হিসাব, এই দুইটা শব্দই সব থেকে বেশি আসে। তো দেনাদার আরেকটা শব্দ মনে রাখবেন, সেটা কি বলেন, প্রাপ্য হিসাব। তো দেনাদারের সঙ্গে সমন্বয় যদি বলে ধারে বিক্রয় হিসাববুক্ত হয়নি, কি বিক্রয় বলেন, ধারে বিক্রয় হিসাববুক্ত হয়নি, এটা আমাদের দেনাদারের সঙ্গে যোগ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে স্যার কেন যোগ করতে হবে, কেননা আমাদের ধারে বিক্রয় ফলে কি বৃদ্ধি পায়, দেনাদার বৃদ্ধি পায় না, এর জন্য আমরা দেনাদারের সঙ্গে ধারে বিক্রয় যদি সমন্বয়ে থাকে সেটা আমরা যোগ করে দিব। এরপরে সমন্বয়, এই যে নতুন যে দুইটা কথা বলা আছে, নতুন অনাদেয় পাওনা
এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটাই, যে যে দুইটা আমরা বিয়োগ করছি, এই নতুন যে দুইটা, এই দুইটাই সমন্বয়ে থাকবে। ওকে প্রিয় বন্ধুরা, মানে মোট কথা হচ্ছে তিনটাই সমন্বয়ে থাকবে। তো এই দুইটা সমন্বয়ে কিভাবে থাকবে? সমন্বয়ে লেখা থাকবে যে দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়। তো ওইখানে যে দেনাদারে আদায়যোগ্য যেটা নয়, ওইটা হচ্ছে হলো নতুন অনাদায়ী পাওনা। কেন স্যার অনাদায়ী, নতুন অনাদায়ী পাওনা? কারণ আমরা জানি সমন্বয়ে যেটা থাকে সবই নতুন, সমন্বয়ে যা থাকে সবই কি নতুন, কারণ আমরা হিসাব করতে গেলে যেটা নতুন পাই সেটাই তো সমন্বয়ে অন্তর্ভুক্ত হয়। তার মানে সমন্বয়ে যেটা থাকবে সেটা কি নতুন। তো ওইরকম যেটা আদায়যোগ্য নয় ওটা আমরা এখানে বিয়োগ করব। এবং সমন্বয়ে যদি আরো বলা থাকে যে অবশিষ্ট দেনাদারের উপর এত পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, তখন সেটাকেও আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য মানে ধরে নিব আর কি, যেটা আমরা ওই দেনাদার থেকে বিয়োগ করবো। এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বিয়োগ করব, এবং এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় নিট দেনাদারের উপরে ধার্য করতে হয়। এখন এই যে বিষয়টা, এটা নিয়ে আপনাদের কাছে যদি ন্যূনতম কমপ্লিকেটেড লাগে বা একটু জটিল মনে হয়, আমি যখন সৃজনশীল সমাধান করব এই জিনিসটা আমি একদম ভেঙে চুরে হাতে কলমে ধরাই দিয়ে মানে আপনাকে করাই দেব। এটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা আপনাদের থাকবে না। এই হচ্ছে গেল আমাদের চলতি সম্পত্তি। তা আমাদের সম্পত্তির ভিতরে যে চারটা শিরোনাম, এই চারটা শিরোনামের তিনটা শিরোনাম কিন্তু হয়ে গেল। এক নাম্বার স্থায়ী সম্পদ, দুই নাম্বার দীর্ঘমেয়াদি বিনিয়োগ, তিন নাম্বার চলতি সম্পদ, এবং সবার শেষে যেটা আমাদের শিখতে হবে সেটা হলো অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়। তো আমি এখানে মাত্র তিনটা সাজেশন আকার তিনটা লিখে রেখেছি, আপনারা এই তিনটা জাস্ট একটু মনে রাখবেন। এক নাম্বার আমরা লিখেছি প্রাথমিক খরচ, এটা একটা ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি। এই প্রাথমিক খরচটা রেওয়ামিলের ভিতরে সরাসরি দিয়ে দিবে। এরপর আমরা লিখেছি শেয়ার অবহার, এটাও রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে। শেয়ার অবহারে আরেকটা নাম হচ্ছে হলো শেয়ার বাট্টায় ইস্যু করা। কিছু ইস্যু করা বলেন, বাট্টায় ইস্যু করা। যদি বলে যে শেয়ার বাট্টা, তাহলে আপনি ধরে নেবেন এটা শেয়ার অবহার। তো এটা আমাদের জন্য একটা অলিক সম্পত্তি। এবং সর্বশেষ আমরা লিখেছি বিলম্বিত বিজ্ঞাপন, যেটা সবসময় আমার সমন্বয়ে বলা থাকবে। সমন্বয়ে যদি বিজ্ঞাপনের কোনো টাকা বিলম্বিত করতে বলে বা কোনো অংশ বিলম্বিত করতে বলে, তো সেই টাকাটা বা সেই অংশটা আমাদের এই অলিক সম্পদের ভিতরে দেখাতে হবে কি নামে, বিলম্বিত বিজ্ঞাপন নামে। এবং এগুলো সেকেন্ড কলামে যাবে, এবং এগুলো যোগ করে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা থার্ড কলামে নিব। এবং এই থার্ড কলামে আমাদের যতগুলো চারটা আইটেমের যতগুলো মোট টাকা বের হয়েছে সবগুলো আমরা যোগ দিব। যোগ দিয়ে যে টাকাটা বের হবে সেই টাকাটা লিখে আমরা জেড টেনে দেবো, এবং ওইটার নাম হবে হচ্ছে হলো মোট সম্পত্তি। এই মোট সম্পত্তিটা হচ্ছে হলো আমাদের এই এ। এবার আমাদের এল প্লাস ই নির্ণয় করতে হবে। মনে রাখবেন এই সম্পদ যে টাকাটা হবে, এই এল প্লাস ই মিলে কিন্তু সেই একই টাকা হতে হবে। তো চলুন প্রিয় বন্ধুরা, এবার আমরা দায় প্লাস মালিকানা স্বত্ব, কাদের মালিকানা স্বত্ব, শেয়ার মালিকদের মালিকানা স্বত্ব নির্ণয় করি। এবার আমরা শেয়ার মালিকদের দায় ও মালিকানা স্বত্ব নির্ণয় করব। এর ভিতরে সর্বমোট চারটা শিরোনামে প্রত্যেকটা হিসাবকে অন্তর্ভুক্ত করতে হবে। তো চারটা শিরোনামের প্রথম শিরোনামটা হচ্ছে হলো শেয়ার মূলধন, এটা সবার প্রথমে নিতে হবে। এরপরে আসবে সঞ্চিতি ও উদ্ধৃত্ত, এরপরে আসবে দীর্ঘমেয়াদী দায়, এবং সবার শেষে চলতি দায়। তো প্রথমে আমাদের শেয়ার মূলধনটাকে অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য আমরা প্রথমে কিন্তু আমাদের এই এল প্লাস ই, এইটা আমরা লিখে রেখেছি দায় ও মালিকানা স্বত্ব। প্রথম শিরোনাম আমরা লিখেছি এই যে শেয়ার মূলধন, এই যে এখানে আমরা লিখেছি শেয়ার মূলধন। এই শেয়ার মূলধনের ভিতরে চার প্রকারের মূলধন নিতে হয়। আমরা জানি শেয়ার মূলধন হয় চার প্রকার। এক নাম্বার হচ্ছে হলো অনুমোদিত মূলধন, দুই নাম্বার ইস্যুকৃত, তিন নাম্বার বিলিখিত, এবং চার নাম্বার আদায়কৃত বা পরিশোধিত মূলধন। তো প্রথম যে মূলধনটা অনুমোদিত মূলধন, এটা আপনার রেওয়ামিলের একদম শুরুতে উপরে দেওয়া থাকবে যে এই কোম্পানিটির ধরেন 1 লক্ষ শেয়ার রয়েছে, এবং প্রতিটা শেয়ারের দাম ধরেন 10 টাকা। তাহলে 1 লক্ষ গুণন 10 করলে হচ্ছে হলো 10 লক্ষ টাকা। তখন আপনি অনুমোদিত মূলধন লিখে প্রথমে লিখবেন প্রতি শেয়ার 10 টাকা করে 1 লক্ষখানি শেয়ার, এবং ওইটাকে আপনি এই যে থার্ড কলামে লিখে জেড টেনে দিবেন। এই অনুমোদিত মূলধনকে আমাদের সবসময় জেড টেনে দিতে হবে। কেন জেড টেনে দিতে হবে? কেননা এই অনুমোদিত মূলধন এবং ইস্যু ও বিলিকৃত মূলধনের কোনো কাজই আমাদের এখানে নেই। এরপরে আমাদের দ্বিতীয় যে জিনিসটা, সেটা হলো ইস্যু ও বিলিকৃত মূলধন। এইটা আপনার অঙ্কের ভিতরে, রেওয়ামিলের ভিতরে দেখবেন লেখা থাকবে শেয়ার মূলধন বা মূলধন নামে
ব্র্যাকেটে লেখা থাকবে যে ধরেন উপরে তো আমাদের এখানে অনুমোদিত মূলধন ধরেছিলাম 1 লক্ষ, নিচে বললো যে প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 খানি শেয়ার, তো ওই 50,000 খানি শেয়ার হচ্ছে হলো আমাদের ইস্যু ও বিলিকৃত মূলধন। তখন আমরা লিখবো প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 খানি শেয়ার, এখানে লিখবো প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 খানি শেয়ার। এবং তাহলে 50,000 গুণন যদি 10 দেই তাহলে হয় কত, তাহলে হয় হচ্ছে 5 লক্ষ টাকা। তো ওই 5 লক্ষ টাকা আমরা এই থার্ড কলমে লিখে এটাও জেড টেনে দিব। তাহলে 4টা মূলধনের প্রথম 3টা মূলধনই কিন্তু আমরা জেড টেনে দিলাম, একদম করে দিলাম। মানে হচ্ছে হলো অনুমোদিত মূলধনটাও আমরা এই যে ক্লোজ করে দিয়েছি, ইস্যু ও বিলিকৃত মূলধনটাও আমরা এই যে ক্লোজ করে দিয়েছি। তাহলে এবার আমরা কোন মূলধনটা নিব, ওই যে ইস্যু ও বিলিকৃত মূলধন যেটা সবার শেষে ওইটাই আদায় করা হয়, তো এই জন্য আমরা আদায়কৃত মূলধন লিখে ওই যে ইস্যু ও বিলিকৃত মূলধনের যেটা ছিল ওইটাই এখানে লিখবো, প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 খানি শেয়ার। এটা সবসময় রেওয়ামিলের ভেতরে দেওয়া থাকবে, তো রেওয়ামিলের ভেতরে যে মূলধনটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আপনাদের আদায়কৃত মূলধন। তো ওই যে টাকাটা, ওই টাকাটা আমরা এই থার্ড কলামে লিখবো, এবার কিন্তু আর জেড টানবো না। মনে রাখবেন আদায়কৃত মূলধনে কিন্তু জেড টানা যাবে না। এটা যদি বুঝতে একটু অসুবিধা হয় আমি যখন অঙ্ক করাবো বিষয়টা আরো সহজ হয়ে যাবে, আপনারা তখন খেয়াল করবেন। প্রথম আমাদের শিরোনামটা কাজ হয়ে গেল, সেটা হলো শেয়ার মূলধন। এবার আমাদের শিখতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এর ভিতরে আমরা জাস্ট অল্প কিছু আইটেম নিব। তো এই সঞ্চিত উদ্বৃত্ত স্যার এগুলো কেন দেখাতে হবে, কারণ এটা হলো যৌথ মূলধনী কোম্পানি 1994 সালের যে কোম্পানি আইন বা যারা এটা নীতি নির্ধারক আছে সরকার, তারা মূলত বলেছে যে এই শিরোনামের আন্ডারে এই হিসাবগুলো দেখাতে হবে, এজন্য আমরা এই সঞ্চিতি পঞ্চিতে এগুলো আমরা দেখাচ্ছি আর কি। ওকে, তো এগুলো একটু মনে রাখলে আপনি পারবেন ইনশাল্লাহ। তো সঞ্চিতি উদ্বৃত্ত এর ভিতরে আমরা সর্বপ্রথম নিব হচ্ছে হলো সাধারণ সঞ্চিতি, যেটা আমার রেওয়ামিলে দেওয়া থাকবে। এটা কোথায় দেওয়া থাকবে বলেন? রেওয়ামিলে। তো সেই সাধারণ সঞ্চিতির টাকাটা আমরা ফার্স্ট কলামে লিখব। সমন্বয় যদি বলে যে নিট ল্যাবের এত অংশ, যদি এরকম বলে যে সাধারণ সঞ্চিতি এত টাকা বৃদ্ধি করতে হবে, তো বা যদি বলে নিট ল্যাবের এত অংশ বা এত পার্সেন্ট সাধারণ সঞ্চিতি স্থানান্তর করো, তো ওই যে অংশটা যেটা আমাদের স্থানান্তর করতে হবে বা নতুন যেটা বৃদ্ধি করতে হবে ওইটাকে আমরা লিখব নতুন স্থানান্তর। ওই টাকাটা আমরা বিয়োগ করে দিব, এবং সাধারণ সঞ্চিতি থেকে ওই নতুন স্থানান্তরের অংশটা আমরা বিয়োগ করে যে টাকাটা হবে ওইটা আমরা সেকেন্ড কলামে নিয়ে নিব। এই সাধারণ সঞ্চিতি আরেকটা নাম কিন্তু সঞ্চিতি তহবিল, আপনারা মনে রাখবেন। এটা রেওয়ামিলে থাকবে আর নিচেরটা সমন্বয়ে থাকবে, যে নতুন স্থানান্তর, নতুন মানেই সমন্বয়। এরপরে আছে হচ্ছে হলো শেয়ার অধিহার। শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে হলো শেয়ার প্রিমিয়াম, যেটা আপনার রেওয়ামিলে দেওয়া থাকবে। এটা আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্তের ভিতরে আসবে, যে শেয়ার অধিহার আসবে সঞ্চিতি ও উদ্বৃত্তের ভিতরে। শেয়ার অধিহার এটা রেওয়ামিলে থাকবে, এটা আমরা এই সেকেন্ড কলামে লিখে দিব। এরপর আমরা লিখেছি সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। এই ক্লাসটির আগের ক্লাসে মানে 6ষ্ঠতম ক্লাসে কিন্তু কিভাবে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় সেটা আমরা শিখেছি। এই সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত হয় আপনার নির্ণয় করে নিতে হবে, ম্যাক্সিমাম টাইমে নির্ণয় করা লাগে না, এটা প্রশ্নেই দিয়ে দেয়। এই যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, এটা আপনার প্রশ্নে উল্লেখ করে দিবে। তো সেই সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা আমরা এই লিখবো। এবার এই যে 3টা আইটেম, এই 3টা আইটেম যোগ দিয়ে মূল টাকাটা আমরা থার্ড কলামে নিব। তাহলে আমাদের দায় ও মালিকানা সত্ত্বের 4টা আইটেমের 2টাই কিন্তু হয়ে গেল, শেয়ার মূলধন হয়ে গেল, সঞ্চিতি উদ্বৃত্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার আমাদের বাকি 2টা আইটেম, তো 1টা আইটেম হচ্ছে হলো দীর্ঘমেয়াদী দায়, মানে যে দায়টা আমাদের 1 বছর পরে যে পরিশোধ করতে হবে, মানে 12 মাসের ভিতরে পরিশোধযোগ্য নয়, এই 12 মাস হবে তারপরে যে পরিশোধ করব, সেইটা হচ্ছে হলো আমাদের দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লাইবিলিটিস। তো এইটা হচ্ছে হলো রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে। রেওয়ামিলের ভিতরে যদি এরকম লেখা থাকে 10% ঋণপত্র, এটা হচ্ছে হলো আমাদের এই দীর্ঘমেয়াদি দায়ের ভিতরে আসবে। এই 10%-এর কাজ কিন্তু এখানে করা যাবে না। তো 10% ঋণপত্র থাকলে সেটা আমরা দীর্ঘমেয়াদি দায়ের ভিতর নিব, কিংবা যদি বন্ধকে ঋণ থাকে, মানে কোনো কিছু বন্ধক রেখে ঋণ নেওয়া, বা শুধু ঋণ যদি থাকে, এগুলোকেও কিন্তু আমরা দীর্ঘমেয়াদি দায় বলবো। এগুলোর যে কোনো একটা থাকবে, এই 3টার যে কোনো একটা থাকবে, তো সেইটাই আমাদের হবে হচ্ছে দীর্ঘমেয়াদি দায়। এবং এই টাকাটা সব সময় আমরা থার্ড কলামে নিব। এই দীর্ঘমেয়াদি দায়ের ভিতর যে 1টা আইটেম আসবে, ওই 1টা আইটেমের টাকা আমরা কোন কলামে নিব? একদম থার্ড কলামে নিব। প্রিয় বন্ধুরা, এবার আমরা লাস্ট আইটেমটা শিখব, সেটা হচ্ছে হলো চলতি দায়। প্রিয় বন্ধুরা, চলতি দায় হচ্ছে হলো
সেই দায়গুলো, যে দায়গুলোকে আমাদের 1 বছরের ভেতরেই পরিশোধ করে দিতে হয়। তো চলুন আমরা দেখি কোন দায়গুলোকে মূলত চলতি দায় হিসাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত করব। আমরা অল্প কিছু চলতি দায় লিখেছি, এগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চলতি দায়। তো 1 নম্বর যে চলতি দায়টা আমরা লিখেছি সেটা হচ্ছে হলো পাওনাদার। আমরা পাওনাদারের আরেকটা নাম জানি, সেটা হলো প্রদেয় হিসাব। এটা আমাদের র্যাও মিলের ক্রেডিট পাশে দেওয়া থাকবে টাকাটা। এবং সমন্বয়ে যদি বলে যে অলিখিত ক্রয় হিসাববুক্ত হয়নি, তো এটা আমাদের এই পাওনাদারের সঙ্গেও যোগ করতে হবে। তো অলিখিত ক্রয় কেন পাওনাদারের সঙ্গে যোগ করতে হবে? কেননা যে ক্রয়টা অলিখিত, প্রথমত এটা ধারে হয়েছে ওই ক্রয়টা, এবং ধারে ক্রয় করলে আমাদের এখানে পাওনাদার বৃদ্ধি পায়, দায় কি পায়, বৃদ্ধি পায়। এজন্য আমরা পাওনাদারের সঙ্গে ধারে ক্রয় যোগ করব, এবং যোগ করে মোট যে টাকাটা হবে এই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখব। এরপর আমরা লিখেছি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট। এটাকে ব্যাংক ওডিও বলে, ওভারড্রাফট মানে জমার অতিরিক্ত উত্তোলন করেছে। ঠিক আছে, তো আমরা কিন্তু অনেক সময় ভুলটা করে ফেলি, একটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত আর একটা হলো ব্যাংক জমাতিরিক্ত, দুইটা কিন্তু আলাদা বিষয়। ব্যাংক জমার উদ্বৃত্ত হলো, এটা হলো ব্যাংক জমা যেটা আমাদের জন্য চলতি সম্পদ, আর ব্যাংক জমাতিরিক্ত, এই যে তিরিক্ত যদি বলা থাকে, এটা হচ্ছে হলো জমার অতিরিক্ত আমরা উঠাইছি যেটা আমাদের জন্য দায়। এটা রেওয়া মিলে দেওয়া থাকবে এবং টাকাটা ক্রেডিট পাশে দেওয়া থাকবে। তো ব্যাংক জমাতিরিক্ত এই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখব। এরপর আমরা লিখেছি প্রদেয় বিল বা প্রদেয় নোটস, এটাও রেওয়া মিলে দেওয়া থাকবে, মানে যে বিলের অর্থটা আমাদের পরিশোধ করতে হয়। তো এটা আমাদের জন্য চলতি দায়। এরপর আমরা লিখেছি প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশ, এটা চোখ বুজে সমন্বয়ে থাকবে বা অ্যাডজাস্টমেন্টের ভিতরে থাকবে, এটা মনে রাখবেন। অ্যাডজাস্ট, এ ফর অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়, মানে নিচে দেওয়া থাকবে। তো এই প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশের যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখব। এরপর আমরা লিখেছি নতুন আয়কর সঞ্চিতি, এটা চোখ বুজে সমন্বয়ে থাকবে। হ্যাঁ, নতুন আয়কর সঞ্চিতি এটা কোথায় থাকবে বলেন? সমন্বয়ে থাকবে, আমি এ লিখে দিয়েছি। তো সমন্বয়ে যে আয়কর সঞ্চিতির কথা বলা থাকে ওইটা চোখ বুজে নতুন আয়কর সঞ্চিতি, কারণ সমন্বয়ে যেটা থাকে সেটাই কি নতুন। তো ওই নতুন আয়কর সঞ্চিতিটা আমরা এখানেও নিব, যেটা আমাদের জন্য চলতি দায়। ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের, দেখেন ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের কিন্তু আমাদের চলতি সম্পদে ছিল, তাহলে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের কি হবে? আমাদের জন্য চলতি দায়, কারণ এটা আমাদের সরকারকে পরিশোধ করতে হবে। তো ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের, সিআর মানে ক্রেডিট, ক্রেডিট জের আমাদের সেকেন্ড কলামে নিতে হবে। এবার যদি আমরা দেখি দাবিহীন লভ্যাংশ, দেখেন দাবিহীন লভ্যাংশ এর আরো কিন্তু কিছু নাম আছে, যেমন নির্দাবি লভ্যাংশ বা অদাবিকৃত লভ্যাংশ, এরকম আর একটা নাম আছে দাবিহীন লভ্যাংশ। তো এই দাবিহীন লভ্যাংশ আমাদের জন্য একটা চলতি দায়, যেটা রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে, এবং এই চলতি দায়টা আমরা সেকেন্ড কলামে টাকাটা নিব। এরপর আমরা লিখেছি খরচের বকেয়া, পৃথিবীতে যত প্রকার খরচ আছে, যেমন হতে পারে ভাড়া, হতে পারে বেতন, হতে পারে মানে যে কোনো প্রকার খরচ, মানে খরচের বকেয়া যদি হয় সেটা আমাদের জন্য চলতি দায়, আর খরচের অগ্রিম হলে সেটা আমাদের জন্য কি হতো? চলতি সম্পদ। কিন্তু এখানে বলছে খরচের বকেয়া, এই খরচের বকেয়া এটা আমাদের জন্য চলতি দায়। তাহলে যত প্রকার খরচের বকেয়া থাকবে সমন্বয়ে, এটা সবসময় সমন্বয় থাকবে, তো ওই সমন্বয়ের খরচের বকেয়াগুলো আমাদের জন্য চলতি দায়, কারেন্ট লায়াবিলিটিস। তো খরচের বকেয়াটা এই যে আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপর আমরা লিখেছি অগ্রিম আয়, মানে এই অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে হলো অনুপার্জিত আয়, আন রেভিনিউ, মানে আমরা কাজ না করে দিয়ে টাকা নিয়েছি। তো এরকম যদি কোনো প্রকার কোনো অগ্রিম আয় থাকে তো সেটা আমরা এই চলতি দায়ের ভিতরে লিখব। তো এই জন্য আমরা লিখেছি অগ্রিম আয়, এই যে টাকাটা সেকেন্ড কলামে লিখে দিয়েছি। এবার এই সেকেন্ড কলামে এই প্রতিটা আইটেম আমরা যোগ করব, যোগ করে মোট যে টাকাটা হবে এটা হচ্ছে হলো মোট চলতি দায়। তো আমাদের এই দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে যে 4টা আইটেম বের হয়েছে, মানে শেয়ার মূলধন, সঞ্চিতি উদ্ধৃত, দীর্ঘমেয়াদি দায়, চলতি দায়, এই প্রতিটা আইটেম এই 3rd কলামে তো আসছে। তো সবগুলো যোগ দিলে যে টাকাটা হবে এই টাকাটাই হচ্ছে এই যে লাল কালির এই যে টাকাটা, এবং আমরা এটা অবশ্যই জেড টেনে দিব, এবং এই টাকাটাই হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। এবং মনে রাখবেন এই মোট দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের এই L+E, এবং এ যেটা আমরা জেড নির্ণয় করেছি একটু আগে সম্পদ, তো ওইটার যদি টাকাটা হবে, মনে করি ওইটার যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে এই দায় ও মালিকানা সত্ত্ব মানে এই যে টাকাটা, এই টাকাটাও 1 লক্ষ হবে। এখন যদি কোনো কারণে আপনি সব কিছু সঠিকভাবে করেছেন,
তারপরেও যদি আপনার এই আর্থিক অবস্থার বিবরণীর এ ইকুয়াল টু এল প্লাস সি এই সমানটা না হয়, মানে ওই পাশে একটা অ্যামাউন্ট আসতেছে এই পাশে একটা অ্যামাউন্ট আসতেছে, আমি কিন্তু আবার বলছি যে আপনি সব নিয়ম কানুন ঠিকঠাক মতন করছেন, তারপরও যদি না হয় তখন আমাদের ওটাকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে। কেননা আমরা সবাই জানি আমাদের সম্পদ এবং দায় ও মালিকানা স্বত্ব এই দুইটা সবসময় আমাদের অ্যাকাউন্টিং এ সমান করতে হয়, এটা হলো অ্যাকাউন্টিং এর নীতি বা নিয়ম। ওকে প্রিয় বন্ধুরা, তো ক্লাসটা অনেক লম্বা ছিল, যারা ধৈর্য সহকারে ক্লাসটা করেছেন আপনাদের পরিশ্রমের আল্লাহ উত্তম প্রতিদান দিক, আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের উপরে খুব ইম্পর্টেন্ট এবং খুব গোছালোভাবে বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। আমাদের সাথেই থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।